আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাত। ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কে সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব এই উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী অধ্যায় থেকে বরিশাল বোর্ড 2017 সালের 1 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। ডেল্টা সার্ভিস সেন্টার রাওয়ামিল 31 ডিসেম্বর 2016, হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা, নগদ 70,000 টাকা, প্রাপ্য হিসাব 90,000 টাকা, উত্তোলন 8,000 টাকা, অফিস সরঞ্জাম 1,20,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা, অনুপার্জিত আয় 70,000 টাকা, বেতন খরচ 20,000 টাকা, মূলধন 80,000 টাকা, ভাড়া খরচ 22,000 টাকা, সেবা আয় 1,30,000 টাকা, উপযোগ খরচ 4,000 টাকা, সুদ আয় 20,000 টাকা, অফিস খরচ 6,000 টাকা। রাওয়ামিলের ডেবিট পাশের যোগফল 3,40,000 টাকা, রাওয়ামিলের ক্রেডিট পাশের যোগফল 3,40,000 টাকা। এটি একটি সেবা আয়মূলক প্রতিষ্ঠানের অঙ্ক। এখানে আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী করব, অর্থাৎ প্রথমে আয় সমূহ যোগ করব, প্রথমে ব্যয় সমূহ বাদ দিব আয় বিবরণীর ক্ষেত্রে। দেখি আমাদের সমন্বয়ের মধ্যে কি বলেছে। 1 নম্বরে বলেছে 2 মাসের বেতন বকেয়া রয়েছে, 2 নম্বরে অনুপার্জিত আয়ের 40,000 টাকা উপার্জিত হয়েছে, 3 নম্বরে ভাড়া প্রতি মাসে 2,000 টাকা করে প্রদান করা হয়, 3 নম্বরে বলেছে 4 নম্বরে বলেছে অফিস সরঞ্জামের উপর 10% অবচয় ধার্য করো, কতে আমার কাছে জানতে চেয়েছে অপরিশোধিত বেতনের পরিমাণ নির্ণয় করো, খতে জানতে চেয়েছে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণী তৈরি করো, বতে আমার কাছে জানতে চেয়েছে 31 ডিসেম্বর 2016 তারিখে আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের পাশ দেখাও। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে শুধু দায়ের পাশ চেয়েছে, আর এখানে আয় বিবরণী আর অপরিশোধিত বেতন। বেতন বলছে 2 মাস বকেয়া, তাহলে আমরা পরিশোধ করেছি 10 মাসে, অর্থাৎ যে বেতনটা আমার দেয়া আছে এটাকে বেতন দেয়া আছে আমার, বেতন খরচ 20,000 টাকা, এটাকে 10 দিয়ে ভাগ করব, 2,000 টাকা 2 দিয়ে গুণ করবো 4,000 টাকা। তাহলে আমরা আসি অপরিশোধিত বেতনের পরিমাণ 20,000 টাকাকে আমি যেহেতু 10 মাস পরিশোধ করেছি, 10 দিয়ে ভাগ, 2 মাস বকে আছে 2 দিয়ে গুণ, তাহলে আমার বের হয়ে গেল 4,000 টাকা। অর্থাৎ অপরিশোধিত বেতনের পরিমাণ হচ্ছে 4,000 টাকা, অর্থাৎ বকে বেতন 4,000 টাকা। খতে আমার কাছে জানতে চেয়েছে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণী তৈরি করো, ডেল্টা সার্ভিস সেন্টার বিশদ আয় বিবরণী 2016 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। প্রথমে আসবে আয় সমূহ, সেবা আয় 1,30,000 টাকা, সমন্বয়ের মধ্যে বলেছে অনুপার্জিত আয়ের 40,000 টাকা উপার্জিত হয়েছে, তাহলে অনুপার্জিত আয়ের উপার্জিত অংশ 40,000 টাকা, যোগ করলে আমরা পাচ্ছি 1,70,000 টাকা, আরো আয় আছে সুদ আয় 20,000 টাকা, তাই মোট আয় আমরা যোগ করলে পাচ্ছি 1,90,000 টাকা। তাহলে মোট আয় থেকে আমরা ব্যয় সমূহ বাদ দিব, ব্যয়ের মধ্যে প্রথমে হচ্ছে বেতন খরচ 20,000 টাকা, এটার সাথে বকেয়া বেতন যোগ হবে 4,000 টাকা, যোগ করলে বেতন হচ্ছে 24,000 টাকা, এরপরে ভাড়া খরচ হচ্ছে 22,000 টাকা, 22,000 টাকার মধ্যে আমার বকেয়া আসবে 2,000 টাকা। কিভাবে ভাড়ার কথা বলা আছে, প্রতি মাসে 2,000 টাকা করে প্রদান করা হয়, তাহলে 12 মাসে 24,000 টাকা, দিয়েছি 22,000 টাকা, বকেয়া 2,000 টাকা, তাহলে মোট 24,000 টাকা আসবে, উপযোগ খরচ 4,000 টাকা, অফিস খরচ 6,000 টাকা, অফিস সরঞ্জামের উপর বলেছে 10% অপচয় ধরতে, 10% অপচয় আসতেছে 12,000 টাকা, অর্থাৎ অফিস সরঞ্জাম আমার দেয়া ছিল 1,20,000 টাকা, তার উপর 10% 12,000 টাকা, এগুলো যদি আমরা খরচগুলো সব যোগ করি তাহলে মোট খরচ হচ্ছে আমার 70,000 টাকা। মোট আয় থেকে মোট ব্যয় যদি বাদ দিই
তাহলে আমার নেট মুনাফা দাঁড়াচ্ছে 1,20,000 টাকা। এটা ছিল খতে। আমরা জানি যে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে আয়গুলোকে একসাথে যোগ করি, ব্যয়গুলোকে একসাথে যোগ করি, আয় থেকে ব্যয়টা বাদ দিলে আমার নেট মুনাফা বের হয়ে যায়। মোটামুটি তুলনামূলকভাবে সহজ হচ্ছে আমার এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো সেবা দানকারী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী ব্যবহার করে থাকি। গতে আমার কাছে জানতে চেয়েছে 31শে ডিসেম্বর 2016 তারিখে আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের পাশ দেখা। তার প্রতিষ্ঠানের নাম ডেল্টা সার্ভিস সেন্টার। আর্থিক অবস্থার বিবরণী আংশিক, যেহেতু শুধু দায়ের পাশ চেয়েছে 31শে ডিসেম্বর 2016, তার আমাদের দায় সমূহ মালিকানা সত্ত্ব। প্রথমে আসবে চলতি দায়। চলতি দায়ের মধ্যে প্রদেয় হিসাব 40,000 টাকা, অনুপার্জিত আয় ছিল 70,000 টাকা। 40,000 টাকা অনুপার্জিত থেকে উপার্জিত হয়েছে, তাহলে 70,000 থেকে 40,000 গেলে থাকে 30,000 টাকা। এরপর আছে বকেয়া বেতন, আমরা পেয়েছি 4,000 টাকা, বকেয়া ভাড়া আমরা পেয়েছি 2,000 টাকা। সবগুলো যোগ করলে আমরা চলতি দায় পাচ্ছি 76,000 টাকা। মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন হচ্ছে 80,000 টাকা। নেট মুনাফা আমরা বের করেছি 1,20,000 টাকা, যোগ করলে 2,00,000 টাকা। উত্তোলন আমাদের দেয়া আছে, অর্থাৎ অঙ্কের মধ্যে আমার উত্তোলন দেওয়া আছে 8,000 টাকা। তার 2,00,000 টাকা থেকে 8,000 টাকা বাদ দিলে 1,92,000 টাকা। এটার সাথে চলতি দায় যোগ করলে মোট দায় ও মালিকানা সত্ত্ব বেরোচ্ছে 2,68,000 টাকা। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে খুব দ্রুত আমি যাচ্ছি। আপনারা যদি একটি ভিডিও 2-3 বার দেখেন তখন আপনার কাছে দ্রুত মনে হবে না। এই ভিডিওটা 2-3 বার 4-5 বার দেখেন এবং অঙ্কটা নিজে করার জন্য চেষ্টা করেন। শুধু ভিডিও দেখলে হবে না, হাতে কলমে অঙ্কটা করতে হবে, করলে তখন আপনাদের কাছে এটা সহজ লাগবে। আমরা ইনশাল্লাহ সালের সবগুলো অঙ্কের পাশাপাশি একটি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো আমরা ইউটিউবে দিব এবং পরবর্তীতে এই ইউটিউব লিঙ্কগুলো সহ একটি বই বাজারে বের করার পরিকল্পনা আমাদের আছে। আপনারা দোয়া করবেন। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে সকলকে দেখার সুযোগ করে দিন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে সবার কাছে পৌঁছে দিন। সবাই যদি দেখতে পারে আমাদের কষ্টটা সার্থক হবে, আপনারাও উপকৃত হবেন, আপনাদের বন্ধু বান্ধবও উপকৃত হবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।